বন্ধুরা, বিগত কয়েকদিনে অযোধ্যায় এমন এমন আলৌকিক ঘটনা সামনে আসছে যেখানে বলা হয়েছে ডজন ডজন শকুনের দল দেখা যাচ্ছে আর বাদুড়ের দলও দেখতে পাওয়া যাচ্ছে। একথা প্রথমে আলৌকিক মনে হচ্ছিল, কিন্তু আমরা যখন রিসার্চ করি তখন পাই আসলে এটি বাস্তব। যা নিয়ে বন বিভাগও অ্যালার্ট হয়ে গেছে, এই ঘটনার পিছনে আসল কি কারণ আছে সেটা তো আমরা জানি না। বলা হচ্ছে জীবিত রূপে স্বয়ং ভগবান সেখানে যাচ্ছেন। কিছু মানুষ এমনও আছেন, তারা বলছেন শকুনের দল অযোধ্যায় আসা অশুভ মনে হলেও আমরা সবাই জানি ভারত ছাড়া পাকিস্তানের মতো দেশে রাম মন্দিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এমন সময় এই অশুভ খবরকে এড়িয়ে যাওয়া সঠিক নয়। এখন যখন কথা হচ্ছে জীবিত রূপে দেবতারা অযোধ্যায় আসছেন, তখন এর মধ্যে আরেকটি ঘটনা জুড়ে যায় যা নিজের মধ্যে অদ্বিতীয়। আপনারা এই ঘটনা সম্বন্ধে হয়তো বিস্তারভাবে জানতে পারেননি। আপনারা কি জানেন একবার স্বয়ং বজরংবলী অযোধ্যায় প্রকট হয়েছিলেন? আর তখন অযোধ্যা আর ভারত নয়, সম্পূর্ণ বিশ্বেই এই ঘটনা নিয়ে চর্চা হয়। কিন্তু এই ঘটনা বেশিরভাগ মানুষই জানেন না। কি হয়েছিল যখন অযোধ্যায় স্বয়ং প্রকট হয় বজরংবলী? আর এই খবর শুনে হোশ উড়ে যায় 150-এরও বেশি এনকাউন্টার করা ইন্সপেক্টরের। কিভাবে পাকিস্তানের আতঙ্কবাদীরা করছিল বজরংবলীকে নিয়ে চর্চা? কি হয়েছিল যখন অযোধ্যায় এই বিপদ আসছিল? জানবো আজকের এই ভিডিওতে। 1998 সালে প্রত্যেক দিনের মতন হনুমান ঘড়ির সামনে অনেক ভিড় দেখা যাচ্ছিল। ভক্তরা আসছিলেন, ভগবান হনুমানের দর্শনও করছিলেন, আবার ফিরেও যাচ্ছিলেন। কিন্তু তখনই হনুমান ঘড়ির একটি গলিতে একটি পুলিশের জিপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু কিছু মানুষের মনে হয় প্রথমে এই ব্যক্তি ভগবানের দর্শন করতে এসেছেন আর তিনি হয়তো ফিরেও যাবেন। কিন্তু 1-2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই গাড়িটি নেবার জন্য কেউ আসেননি। ঠিক তার 2 ঘন্টা পরে পুলিশেরা সেই জিপটিকে থানায় নিয়ে চলে যান। তারপরে সেই গাড়িটিকে তল্লাশি করা হয়। সেই গাড়িতে একটি মিনি পাম্প পাওয়া যায়। যখন সেই পাম্পটি খোলা হয় তখন তার ভিতরে পাউডারের মতন কিছু জিনিস দেখতে পাওয়া যায়। পুলিশ কিছু বুঝতে না পেরে তৎক্ষণাৎ এসটিএফকে কল করেন। সেই সময় এসটিএফের অফিসার ছিলেন অবিনাশ মিশ্র, যার নামে 150-এর বেশি এনকাউন্টার আছে। অবিনাশ মিশ্র যখনই পৌঁছান তাদের বুঝতে দেরি হয়নি এটি আরডিএক্স। এসটিএফ টিমের বুঝতে দেরি হয়নি আরডিএক্স এখন সম্পূর্ণ অযোধ্যায় ছড়িয়ে গেছে। আর তখনই তার 1 ঘন্টার মধ্যে তারা অযোধ্যার 8টি স্থানে আরডিএক্স বাজেয়াপ্ত করে। আতঙ্কবাদীদের প্ল্যানিং ছিল একবারে সম্পূর্ণ অযোধ্যাকে ধ্বংস করে দেওয়ার। যখন তারা হনুমান ঘড়ির ভিতরে তল্লাশি করতে যান তখন তারা কোথাও আরডিএক্স খুঁজে পান না আর তারা ক্লান্ত হয়ে বসে যান। ঠিক তখনই এসটিএফের একটি সদস্যকে মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই ব্যক্তি কখনোই এসটিএফের সদস্যই ছিলেন না। অবিনাশ মিশ্র যখনই এই ব্যক্তিকে ডাকেন তখনই সেই ব্যক্তি পালাতে থাকেন। তখন অবিনাশ মিশ্রের টিম সেই ব্যক্তিকে ধরে ফেলেন আর তারা এটা ভাবতে দেরি করেননি এই ব্যক্তি একজন আতঙ্কবাদী। যখনই সেই আতঙ্কবাদীকে তারা ধরেন তখন সেই আতঙ্কবাদী জোরে জোরে হাসতে থাকেন আর তিনি হাসতে হাসতে বলেন, তোমরা কিছুই করতে পারবে না, আমি হনুমান ঘড়ির ভিতরে টাইম বম লাগিয়ে দিয়েছি। আর তিনি টাইম দেখে বলেন, এখন শুধুমাত্র 1 মিনিট বাকি আছে, যাও যা করার করে নাও। তখন এসটিএফের সদস্যরা হনুমান ঘরের ভেতরে তন্নতন্ন করে কিছুই খুঁজে বের করতে পারেননি। তখন তার 20-30 সেকেন্ড বাকি থাকতেই তারা একটি বাদরকে লক্ষ্য করলেন। সেই বাদর ওয়াটার কুলারের উপর বসে কিছু তার কামড়াচ্ছিল। তখন তাদের সন্দেহ হয় ওয়াটার কুলারের মধ্যে কিছু আছে। তখন তারা সেই বাদরকে তাড়ানোর জন্য পাশ থেকে একজনের প্রসাদ নিয়ে বাদরের দিকে ছুড়ে মারলেন। কিন্তু বাদর সেই প্রসাদ নেননি আর সেই বাদর সেখান থেকে পালিয়ে যায়। তখন ইন্সপেক্টর অবিনাশ মিশ্রের পাশে থাকা বোম স্কোয়াডের কর্মী ওয়াটার কুলারের পাশে যেতে থাকেন। আর যখনই সেই ব্যক্তি ওয়াটার কুলারের পাশে পৌঁছান আর তিনি জোরে জোরে চিৎকার করতে থাকেন, তখন সেই চিৎকারের শব্দে সবার নজর ওয়াটার কুলারের সামনে যায়। সেই ব্যক্তি জোরে জোরে চিৎকার করে বলেন, আরে এটা তো টাইম বোম। আর তার সাথে তিনি এটাও বলেন, স্যার 3 সেকেন্ড আগে এটা থেমে গেছে। অবিনাশ মিশ্রের এটা ভাবতে দেরি হয়নি, এই বাদরটি যে তারগুলো কাটছিল সেই তারে টাইম বোমেরই ছিল। অবিনাশ মিশ্র তৎক্ষণাৎ সেই বাদরকে খোঁজার জন্য দৌড়াতে থাকেন আর তখনই তার নজর হনুমান মন্দিরের শিখরে পৌঁছায় যেখানে সেই বাদর মন্দিরে লাগানো কলসিকে ধরাধরি করছিল। তখন তারা বুঝতে পারেন এই ছোট বাদরের রূপে সাক্ষাৎ বজরংবলী হনুমানগড়িকে বাঁচানোর জন্য এসেছেন। অবিনাশ মিশ্র পরে বলেন, আমরা সেই দৃশ্যটি যেদিন দেখলাম সেদিন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না বজরংবলী কিভাবে নিজের ভক্তদের বাঁচানোর জন্য আসবেন। তিনি এটাও বলেন, এটি তার জীবনের সবথেকে অদ্ভুত একটি ঘটনা। এই সত্য ঘটনা নিয়ে একটি সিনেমাও তৈরি করা হয়েছে যার নাম ইন্সপেক্টর অবিলাশ, যেটি 2023 সালের মে মাসে রিলিজ করা হয়েছে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।